হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে আবার স্বাগত এই ভিডিওতে তোমরা দেখছো এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের যে প্যানেল প্রকাশিত হচ্ছে সেই প্রকাশিত হওয়ার যে খবর সেই খবরটির সঙ্গে কিছু কিছু বক্তব্য রয়েছে ফিদাত মজুদ মহাশয় সেই প্যানেল সংক্রান্ত তিনি কী বিষয় আলোচনা করেছেন এবং কী বলেছেন এই প্যানেল প্রকাশে তো অবশ্যই সেই বিষয়টি আলোচনা করব এবং তার বক্তব্যটি তোমাদেরকে শোনাব তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থাকবে এছাড়াও তারা নতুন রয়েছে তারা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখবে তো চলো শুরু করছি যে সিদ্ধ মজুদা মহাজাজ আমাদের চেয়ারম্যান তিনি পর্ষদের তিনি কি বলেছেন প্যানেল প্রকাশিত হওয়ার আগে কিন্তু তিনি কি কয়েকটি বক্তব্য বলেছিলেন তো আজকে অবশ্যই যেহেতু প্যানেল প্রকাশিত হচ্ছে সেই প্যানেলের সঙ্গে সেই কথাটি কতটা যুক্তিযুক্ত হচ্ছে অবশ্যই তোমরা বিশেষ মধ্যে দেখবে এর আগে গত আঠাশ যে অগাস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশ করা হবে এটি তিনি কিন্তু বলেছিলেন এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছি অর্থাৎ আজকে সেই শুভ দিনটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিল ইতিমধ্যেই যে মেধা তালিকার আগে ঠাই পাওয়া যে বারো হাজার পাঁচশো উননব্বই জনের সঙ্গে বাদ যাওয়া চোদ্দোশো তেষট্টি জনকেও ওই তালিকায় রাখতে হবে তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক এসএসসি জানিয়েছিল চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে এমন কিছু প্রার্থীও আছেন যাদের শংসাপত্রে গরমিল আছে কিছু প্রার্থীর আবার নম্বর গর্মিল রয়েছে তাদের কি করে মেধা তালিকায় ঠাঁই দেওয়া হবে তা নিয়ে প্রশ্নও উঠেছিল এমনকি এই সব প্রার্থীর মেধা তালিকায় স্থান হলে ফের মামলা হতে পারে বলেও এসএসসি আশঙ্কা করেছিল সেই বিষয়ে তারা আইনি পরামর্শ নেবে বলে এসএসসির সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতেই পারছ কিন্তু যে আজকে যে প্রকাশিত হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তির ও এমএর থেকে শুরু করে বিভিন্ন ধরনের শংসাপত্রে কিন্তু গর্মিল রয়েছে দেখে না কতজন আছে এই নিয়ে এসএসসির এক কথা জানান প্রায় একশো জন প্রার্থীর নম্বর এবং শংসাপত্রে গর্মিল রয়েছে সংরক্ষণ নীতি না মানার কারণে বাদ যাবেন তারা এই সব প্রার্থী বলতে পারেন যে আদালতের রায় অনুযায়ী এসএসসি দু চোদ্দো হাজার বাহান্ন জন জনের যে প্যানেল প্রকাশ করেনি কিন্তু এই বিষয়ে তারা ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়েছেন ওই কথা বলেন আমরা আইনি পরামর্শ করে সব দিক খতিয়ে দেখেই নির্ভুল মেধা প্রকাশ করতে চলেছি তাহলে বুঝতেই পারছো যে আজকে যে প্রকাশিত হচ্ছে যে মেধা তালিকা হয়ে গেছে ইতিমধ্যে হচ্ছে যে চোদ্দো হাজার বাহান্ন জনের তাহলে তার মধ্যে কিন্তু একুরিয়ার সেটা বোধনা হচ্ছে সেটা হচ্ছে বারো জন এবং সেখানে চোদ্দোশো তেষট্টি জনের যে লিস্ট সেই লিস্টটি কিন্তু বাতিল প্রথমে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন ধরনের শংসাপত্র এবং প্রার্থীর নম্বরে গরমিল রয়েছে তারাও এই যদি এই প্রার্থীর মধ্যে ঢুকে যায় বা প্যানেলে প্রকাশিত স্থান পায় তারা কি নিয়োগ পাবে বা না তাদের জন্য আবার নতুন করে মামলা হতে পারে সেটা পরবর্তী বিষয় সেক্ষেত্রে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এছাড়াও তোমরা বুঝতেই পারছো যে আজকে প্যানেল প্রকাশিত হচ্ছে এবং প্রকাশিত প্যানেলে কতজনের স্থান পাচ্ছে এবং যে চোদ্দো হাজার সরি চোদ্দো হাজার বাহান্ন জনের যে প্যানেল প্রকাশিত হওয়ার কথা তার মধ্যে চোদ্দোশো তেষট্টি জনের নাম ইনক্লুড হচ্ছে কি হচ্ছে না সেটি হচ্ছে দেখার তাই তো তার উপর মামলার উপর কিছুটা মামলাও কিন্তু নির্ভর করছে এই প্যানেলের উপরে তো অবশ্যই আমরা দেখব প্যানেলে কতজন পাচ্ছে তো অবশ্যই প্যানেলটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলে কানটি বাজিয়ে